মানে ওনার চেহারাটা তো এরকম মানে খুব একটা ভালো না, কিন্তু উনি বউটা পাইছে খুব সুন্দরী। আচ্ছা, আর সুন্দরী মালের প্রতি সবারই টার্গেট থাকে। সরি, মাল ভুলা ফেলাইছি। প্রবাসে না থাকতাম তাহলে তো বাংলাদেশে এখনো সনের ঘর থাকতো, বিল্ডিং থাকতো না। আমিও হয়তো এরকম একটা ঘর আমি দিতে পারতাম না যদি প্রবাসে না যাইতাম, কারণ আমার ফ্যামিলি ওরকম সচ্ছল ছিল না। আর এগুলা হচ্ছে মোটরের ব্যবস্থা করা হইছে। হ্যাঁ হ্যাঁ, ওয়াশরুম দেখানো লাগবে না? হ্যাঁ, আর ওয়াশরুম আপনারা না দেখি ওয়াশরুম আমরা এটা দিয়ে আবার একটা টোল শুরু হয়ে যাবে। ওয়াশরুম বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এটা মানিক ভাই। হ্যাঁ ভাই, এটা বাড়ি খুব সুন্দর একটি বাড়ি হয়েছে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাড়ি। তো এই এটা আসলে আমি না থাকি আমার মা বাবা থাকবে, এটা আমার মা বাবার জন্যই সবকিছু করা, আসলে আমার জন্য কিছু না, আমি সব দিয়া দিছি। কয় রুমের বাড়ি এই যে? এটা হচ্ছে এক রুম, আর ওই সাইডে আছে এক রুম, আর এই যে আমরা দেখতেছি। চলেন মানিক ভাই, প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকে মানিক ভাইয়ের এই যে বাংলাদেশে আসার পর মানিক ভাইয়ের বাড়িটা কিন্তু অনেকে দেখতে চেয়েছেন, তিনি যে বাড়ি করেছেন এই যে বাড়ি। তো আসলে আমরা সবকিছুই দেখানোর চেষ্টা করব। এই যে এক রুম আমরা দেখিয়েছি, আরেকটি রুম আছে, মানিক ভাই আসেন তো। মানিক ভাই পাশে এটা কি আবার? কোনটা? এটা কি? এটা রান্নাঘর ভাই, এটা কিচেন রুম। হ্যাঁ হ্যাঁ, কিচেন রুমটা তো মাশাআল্লাহ গ্রামের মধ্যে অনেক সুন্দর করে তৈরি করেছে। হ্যাঁ, বিশেষ করে এই যে এই সুন্দর একটি বাড়ি, এটা এটা কি আপনার? হ্যাঁ, এটা আমার। প্রিয় দর্শক শ্রোতা, এই যে মালিক ভাইয়ের বাড়ি এইটাই, তিনি এই রুমে থাকবে, এই ঘরে থাকবে। সম্ভবত যদি আমরা ভুল না করে থাকি, মালিক ভাই এইবার বিয়ে না করলে পরের বার এসে কিন্তু অবশ্যই বিয়ে শাদি করবেন, এবং অবশ্যই আপনারা মালিক ভাইকে সাপোর্ট দিবেন, এবং নতুন বউ নিয়ে যেন সে এই রুমে সুখে শান্তিতে থাকতে পারে। সেই জন্য সুন্দর কিন্তু সুন্দর পরিবারে কিন্তু একটি বাড়ি করেছেন মানিক ভাই, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার পাশাপাশি তিনি একার জন্য না, মা বাবার জন্য 47 লক্ষ টাকা খরচ করে কিন্তু তিনি এই বাড়িটা করেছেন। তো আমরা একটু বাড়ির আঙিনায় কী কী রয়েছে আমরা একটু সব কিছু দেখানোর চেষ্টা করবো। মানিক ভাই, কল বসেছেন কোন দিকে? এইদিকে এইদিকে ভাই, কল এদিকে। হ্যাঁ, এটা কি এই যে কল? এটা হ্যাঁ, এটা এক্সট্রা ভাবে রাখা হয়েছে আর কি, এক্সট্রা ভাবে ডিপ ডিপ। হ্যাঁ, এটা কি ডিপ? এটা আপনার টিউবওয়েল? টিউবওয়েল। হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, এই যে দেখুন, এই যে কল টিউবওয়েল এখানে, আর এগুলা হচ্ছে মোটরের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওয়াশরুম দেখানো লাগবে না? হ্যাঁ, আর ওয়াশরুম আপনারা না দেখি ওয়াশরুম আমরা এটা দিয়ে আবার একটা টোল শুরু হয়ে যাবে। ওয়াশরুম ওয়াশরুম দেখানো লাগবে না? তো মালিক ভাই অনুভূতিটা মানে জানতে চাইবো, আপনি যে বাবা মাকে ভালোবেসে এত সুন্দর একটি বাড়ি করেছেন, অনুভূতিটা জানতে চাইবো। মানে আপনি প্রবাস জীবনে যা কামিয়েছেন সবকিছুই আপনি এই বাড়ির পিছনে খরচ করেছেন। হ্যাঁ, আসলে আমি চাই যে সবসময় মা বাবা খুশি থাক, আর মা বাবাকে খুশি রাখলে জীবনে বহুত টাকার মালিকই হওয়া যাবে। 47 লক্ষ কেন, আমার আল্লাহ তালা এমন হইতে পারে আমার 47 কোটি টাকাও দিয়ে দিতে পারে। আমি এটা কোনো কিছু মনে করতেছি না, কারণ আজকে আমি 47 লক্ষ 48 লক্ষ অথবা 50 লক্ষ টাকা নিজের পকেটে রাখলে রাখতে পারতাম, কিন্তু আমার মা বাবা যে কষ্ট পাইতো এটা তো আসলে এটা আল্লাহও সহ্য করতো না। এই কারণেই আমার মা বাবার পিছনে সব কিছু দিয়ে দেওয়া, যে তারপরেও মা বাবা খুশি থাক, আমার ফ্যামিলি মেম্বার সবাই খুশি থাক, যে নিজের সব কিছু ত্যাগ করে দিতে পারে ফ্যামিলির জন্য, আল্লাহ তালা আসলে তার উপর সবসময় খুশি থাকে। আর আমি চাই আল্লাহ তালা সবসময় আমার উপর খুশি থাক, এলাকার মানুষও আমার উপর খুশি থাক, আমার মা বাবাও আমার উপর খুশি থাক। আপনার প্রবাস জীবনে যতগুলো ভিডিও দেখেছি আমার মনে হয় 90% আপনার মাকে নিয়ে। হ্যাঁ, আমি মাকে অনেক ভালোবাসি, মা বাবা সবাইকে ভালোবাসি। আসলে মায়ের কথাটাই বেশি উল্লেখ হয়, কারণ মার কথা সবসময় বলছি আমি, সবসময় মা বাবাকে এমনকি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে ভালোবাসি, আর সবাইকে ফ্যামিলি মেম্বারের বাহিরের সবাইকে ভালোবাসার চেষ্টা করি সব সময়। আচ্ছা মানিক ভাই, 2020 করোনা সময় আপনার চাকরি ছিল না সম্ভবত, তো সেখানকার একটা আপনি মানে কষ্টের একটা অনুভূতির কথাটা একটু জানতে চাইব। প্রবাসীরা আপনার যে কষ্টের কথাগুলো শুনে আপনাকে ভালোবাসে বা আপনাকে তারা লাইক করে সাপোর্ট করে, সেই কষ্টের একটি কথা বলুন না।
2020 সালে না আমার তো কাজ ছিল ভাই আমার তো কাজ ছিল কাজ তো যায় না কিন্তু বেশ আমার ওই কোম্পানির কাজটাই করতে হইতো তখন তখন বাইরে কোনো কাজ করতে পারতাম না কোম্পানির ডিউটি যা তাই আর আমরা এমন এক কোম্পানিতে কাজ করি এটা বাইরে দান্দা করতে হয় বাইরে কাজ করতে হয় আসলে বাইরে কাজ না করলে টাকা নাই আচ্ছা তখন হয়তো আমার বাইরে কাজটা ছিল না আর কি আচ্ছা তো মানিক ভাই ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় যদিও পৃথক হয় নারীর কারণ আচ্ছা যাই হোক আপনার বড় ভাই বিয়ে করেছে হ্যাঁ ভাবি আছে হ্যাঁ বাস্তবাস্তি আছে ভাতিজা আছে আর কি ভাতিজা আছে আচ্ছা তো নারীর কারণটা আমরা দিব না আমরা দিব যে সুন্দর করে যে ঘর করেছেন এতে করে কি আপনার ভাই কখনো মানে আর্থিকভাবে সহযোগিতা করেছে আপনাকে না সম্পূর্ণ টাকা আপনার এই আপনার 2-3 লক্ষ টাকা আর কি দিছে সামথিং কিছু সহযোগিতা করেছে তো এগুলো নিয়ে যখন আপনি বিয়ে শাদী করবেন পরবর্তীতে যদি কোনো কথা কাটাকাটি হয় না আসলে কি ভাই আমি এমনই কিছু করতে চাই যে এই বাড়িটা যেন আমার মা বাবার সব সময় থাকে আমার যেন এই বাড়িতে না থাকলে আমি যেন শহরে কোনো একটা বাড়ি করতে পারি এরকম একটা টার্গেট আছে আর এই বাড়ির প্রতি আমার কোনো নেশা নাই যে আমি সব কিছু দিলাম আমার এরকম কোনো নেশা নাই আমি তাদেরকে দিয়ে দিছি সব দিয়ে দিছি এছাড়া ভবিষ্যৎ ফিউচার নিয়ে আপনি কি ভাবছেন ভবিষ্যৎ ফিউচার ভবিষ্যতে বড় কিছু হওয়ার চেষ্টা আছে আর কি ইনশাআল্লাহ তো মানিক ভাই অনেক দর্শকই কমেন্ট করেছে আপনার ভিডিওতে যে আমরা দেখি যে বাংলাদেশের দ্বিতীয় হিরো আলম যে হিরো আলম যেরকম শোনেন শোন হিরো আলমের জায়গা আর আমি আমার জায়গা আমি হিরো আলম হইতে হিরো আলম তো একজন রেসপেক্টেড মানুষ ভাই ঠিক আছে আপনি কি মনে করেন সেটা না হিরো আলম আমরা তো সবাই মানুষ মানুষ না হিরো আলম কিন্তু মানুষ আসলে তাকে হাসির পাত্র করে দেখার কি আছে আল্লাহ তাআলা সবাইকে ভালোবাসে আর দুনিয়াতে শুনে আসলে যাদের জ্ঞানের অভাব তারাই মানুষকে অবহেলা করবে আমরা আপনারা সবাই মানুষ না হিরো আলমের কি সবাই আল্লাহ তাআলা মানুষ হিসেবে তৈরি করে দুনিয়াতে পাঠাইছে না সেও তো মানুষ জাতি নাকি তাকে অবহেলা করার কি আছে আসলে যার বিবেকে যতটুক ধরে জ্ঞানে ধরে সে ততটুক তাকে ভালোবাসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোবাসে এই দুনিয়াতে পাঠাইছে চেহারা কালো হোক ফর্সা হোক আমি সবাইকে ভালোবাসি আর সবাইকে সম্মান করতে যান আমার কাছে ছোট প্লাহান হোক বড় প্লাহান হোক আমি সবাইকে ভালোবাসি আর ছোট প্লাবান আমি সবসময় আদর করি বেশি আমি হিরো আলম না আমি কাউকে কখনো ঘৃণা করব না আমি আমার মতন আছি ভাই আমাকে এমনি বাইরে সাইরের প্রশ্ন টশ্ন আমার করবেন না কারোর সাথে ইয়া করবেন না যে আসলে সেই কেমন মানুষ সেই কেমন মানুষ এগুলো আমার সাথে কখনো জাস্টিফাই করার চেষ্টা করবেন না ঠিক আছে মানিক ভাই আমরা ওগুলো প্রশ্ন করব না বিষয়টা হচ্ছে আপনার টিকটক টিকটক আইডিতে প্রায় 10 মিলিয়নের কাছাকাছি আপনার ফলোয়ার হ্যাঁ এবং ফেসবুক পেজও আপনার মিলিয়ন ক্রস করেছে প্রায় 15 লাখের মতো ফলোয়ার হ্যাঁ তো আপনার পেজগুলো সব ভেরিফাই পেজ আমরা তো যতটুকু জানি ভেরিফাই হতে হলে আলোচনায় আসতে হয় কই আমারটা তো ভেরিফাই হয় নাই পেজ আপনার ইয়া টিকটক আইডি ভেরিফাই হ্যাঁ টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই তো টিকটক আইডি যখন আপনার ভেরিফাই তখন আলোচনা সারা তো টিকটক আইডি ভেরিফাই করবে আমি কিন্তু ভেরিফাই আগেই দিয়ে দিয়েছি ভাই আমি তো এখন আলোচনায় না আমি আরো আগেই আলোচনায় ছিলাম আর কি নিয়ে আলোচনায় আসছেন ভাই তখন এই টিকটক নিয়ে আলোচনায় ছিলাম আর কি টিকটক নিয়ে আলোচনায় ছিল হ্যাঁ আমার প্রথম প্ল্যাটফর্মই হচ্ছে টিকটক তো সেই আলোচনা থেকে আপনার আইডি ভেরিফাই হ্যাঁ আরে আপনার ফেসবুক আর ভেরিফাই করতে হলে ভাই বিডি টিকটক অফিশিয়াল আপনার অবশ্যই যোগাযোগ করতে হবে আপনাকে এমনি এমনি ভেরিফাই দিবে না তারা আর ভেরিফাই রাখার একটা যোগ্যতা রাখতে হবে তাহলে আপনি ভেরিফাই পাবেন আর ভেরিফাই এত অ্যাভেলেবল না এই হচ্ছে কাহিনী আচ্ছা মানিক ভাই আমরা লাস্ট একটু কোশ্চেন করে শেষ করব ভিডিওটা আপনার মতো যারা প্রবাসী ভাইরা রয়েছে বা একটু বুদ্ধি জ্ঞান বুদ্ধি তাদের ভালো তারা যদি রীতিমতো কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় তো কিভাবে হবে বা তাদের প্রতি আপনার মেসেজ কি অবশ্যই আসলে হইছে কি আপনার একটা জিনিস করতে গেলে ওই জিনিসের প্রতি অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে হুট করেই তো আর হবে না ওই জিনিসের প্রতি পয়রা থাকতে হবে বিভিন্ন ভিডিও দেখতে হবে আসলে কিভাবে ভিডিও করলে মানুষ দেখবে কিভাবে ইয়া করলে মানুষ দেখবে ওই টাইপের কিছু ভিডিও দেখতে হবে কারণ কোনো জিনিস না দেখে কোনো সময় শেখা সম্ভব না আপনি প্রবাসীরা এই ভিডিও এরকমভাবে চালাইতে হলে বিভিন্ন ধরনের কন্টেন্ট চালাইতে হলে অবশ্যই মানুষের কন্টেন্ট দেখতে হবে দেখে তারপর ওইটার প্রতি আপনার আইডিয়া আনতে হবে তারপর চালাইতে পারবে সমস্যা নেই সময় ব্যয় করতে হবে সর্বশেষ আমাদের যে প্রবাসী ভাইদেরকে যদি কিছু বলে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমার একটা কথাই আপনারা বাংলাদেশ যাবেন সরি বাংলাদেশ থেকে প্রবাসে যাবেন যাওয়ার সময় অবশ্যই বাংলাদেশ থেকে একটা অ্যাকাউন্ট খুলে তারপর প্রবাসে যাবেন আর সব টাকাই কখনো সব আসে না সব অ্যাপকে দিয়ে কখনো বিশ্বাস পাওয়া যায় না সব টাকা কখনো ওয়াইফের কাছে দিবেন না পরে আবার ভাইকে আরেক বেটার লোকে চইলা যাইব ঠিক আছে অবশ্যই নিজের অ্যাকাউন্টেও কিছু রাখার চেষ্টা করবেন প্রবাসে গেছেন সবসময় কষ্ট করবেন কষ্ট করে এই টাকা ইনকাম করবেন
আর কখনো আজেবাজে পথে টাকা নষ্ট করবেন না। প্রবাসে কষ্ট, টাকা কামাইতে কষ্ট, কিন্তু টাকা নষ্ট করতে বেশি সময় লাগে না। কাজে এখানেও কষ্ট করলেন, প্রবাসে যেও কষ্ট করলেন, কিন্তু মাঝপথ থেকে আপনার টাকাগুলো উধাও হয়ে গেল, এরকম করেন না। আমরা গেছি বাংলাদেশে কষ্ট করছি বিদায় সুখে, প্রবাসে যেন যাইয়া সুখী হতে পারি, এই জন্যই যাই। কিন্তু প্রবাসেও সুখ মানে টাকাগুলো কষ্ট করে কামাইয়া নষ্ট করে ফেলাইলাম, কিন্তু বাংলাদেশেও আইসা কিছু পাইলাম না, এরকমটা করবেন না। বাংলাদেশ থেকে প্রবাসে যাবেন, কষ্ট করে টাকা কামাইবেন, পরে আবার বাংলাদেশে সুন্দর টাকা পয়সা নিয়ে ব্যাগ নিয়ে আসবেন। মালিক ভাই, আপনি বললেন যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে হয় তাহলে কারো না কারো ভিডিও দেখতে হবে, তারপর শিখতে হবে, তার মানে আপনি কি শুরু থেকে কারো না? ভাই, আল্লাহ তাআলা কি সবার মধ্যে সব ব্রেনটা দিছে? যেমন আপনি বলতেছেন যে আমি মনে হয় কাউকে ইয়া করে ফলো করেছি, ইনস্পায়ার হয়ে আমি হয়তো ফলো করছি, আল্লাহ তাআলা সবাই কি সব কিছু দিছে? বেশিরভাগ ক্ষেত্রেই তো মানুষ মানুষের ফলো করেই তো ইয়া করে, আমি কাউকে ফলো করি নাই ভাই। আমি সকালে এখনো নাস্তা করি নাই ভাই, সকালে নাস্তা করেননি। আচ্ছা, তাহলে আমরা গভীরে যাবো না, তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনি নিজের যোগ্যতা আজকে এই অবশ্যই আমি কাউকে ফলো করি নাই ভাই, আমি কাউকে ফলো করি নাই, আমি কাউকে ফলো করি নাই, আমি আমি আমার নিজের যোগ্যতায় আমার মায়ের দোয়া আর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতেই আমি এই পর্যন্ত আসতে পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য।